আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার, পরিচালক রিড বিসিএস প্রাইম জব কেয়ার, যেটা বরিশালের বিএম কলেজের পশ্চিম পাশে বৈদ্যপাড়াতে অবস্থিত। তো বন্ধুরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তা হচ্ছে যে ছয়টি লক্ষণ বা অভ্যাস বলে দিবে আপনার প্রাইমারি চাকরিটা হবে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াবো না, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। যে ছয়টি লক্ষণ বলে দিবে আপনার প্রাইমারি চাকরিটা হবে কিনা, তো এর ভিতরে যে প্রথম লক্ষণ তা হচ্ছে মিলিয়ে নেবেন আপনি আসলে কয়টি লক্ষণ আপনার ভিতরে রয়েছে সেটা দেখুন। এক নম্বরে হচ্ছে দুটি করে মডেল টেস্ট সলভ করা। বন্ধুরা, প্রথমত আপনি মিলিয়ে নেন তো যে আপনি প্রতিদিন কমপক্ষে দুটো করে মডেল টেস্ট সলভ করছেন কিনা। আর মডেল টেস্ট সলভ করার গুরুত্ব হচ্ছে, দেখুন বন্ধুরা, আপনারা যখন টপিক ওয়াইজ পড়বেন, টপিক ওয়াইজ পড়াই সব কিছু না, যখন আপনি মডেল টেস্ট সলভ করতে যাবেন আপনি দেখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন যেগুলো আপনি পাচ্ছেন না। সুতরাং এই মডেল টেস্ট আপনার প্রস্তুতিকে আরও বেশি স্ট্রং করবে। এক নম্বর লক্ষণ এইটা দেখবেন যে আপনার ভিতরে আছে কিনা। এইবারে দ্বিতীয় নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে টপিক ধরে পড়া। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে টপিক ধরে পড়া। অনেক শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে গ্রামগঞ্জে যে মেয়েরা রয়েছেন, তারা তাদের একটা ধারণা, একটা গাইড বই কিনে পড়লে একটা প্রাইমারি চাকরি হয়ে যাবে, এরকম কিন্তু না বন্ধুরা। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে টপিক ধরে ধরে পড়া, যে কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা সবসময় পরীক্ষায় আসে এরকমের টপিকগুলো কিন্তু ধরে ধরে পড়া। দেখুন তো এই লক্ষণটা আপনার ভিতরে আছে কিনা, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার প্রস্তুতি ভালো হচ্ছে। এইবারে আমরা যাব তৃতীয় নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে দেখুন ভোকাবুলারি আইটেমে গুরুত্ব দেয়া। এই ভোকাবুলারি আইটেম বলতে আসলে ইংলিশ ভোকাবুলারিকে বোঝানো হয়েছে, যে আপনি দেখবেন যে আপনি ইংলিশ ভোকাবুলারি আইটেমের ভিতরে রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, অনার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, মিনিং অফ ফ্রেস, এগুলো কিন্তু সবই হচ্ছে ভোকাবুলারি আইটেমের অন্তর্ভুক্ত। আপনি এইগুলোর উপরে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটার উপরে নির্ভর করবে কিন্তু আপনার প্রাইমারি জবটা এবার হবে কি হবে না। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি তিনটা পেয়েছি, যে দুটি করে মডেল টেস্ট সলভ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এরপরে রয়েছে টপিক ধরে পড়া অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তিন নম্বর হচ্ছে ইংলিশ ভোকাবুলারি আইটেমের উপরে আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা। মিলিয়ে নিন আপনার তিনটা লক্ষণ এখন পর্যন্ত প্রকাশ পাচ্ছে কিনা, যদি না হয় অবশ্যই আপনারা এর উপরে গুরুত্ব বাড়িয়ে দেবেন। এইবার আমরা চতুর্থ নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশের জন্য আপনি আলাদাভাবে সময় দিচ্ছেন কিনা প্রতিদিন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ ম্যাথ ইংলিশ কিন্তু আপনার মনে রাখবেন, এটা কিন্তু আমি সবসময় বলি ম্যাথ এবং ইংলিশ হচ্ছে লিভার এবং কিডনির মতো, যার এই দুইটা ঠিক আছে আপাতত তার অসুস্থতা নেই, তাহলে ম্যাথ ইংলিশ আপনি আলাদাভাবে সময় দিয়ে পড়ছেন কিনা। এইবারে বন্ধুরা আমরা পাঁচ নম্বরে যে পয়েন্টটা যাব সেটা হচ্ছে দেখুন তো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো পড়ছেন কিনা। হ্যাঁ বন্ধুরা, পাঁচ নম্বর যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে মনে করেন যে সাম্প্রতিক কিছুর প্রয়োজন নাই, সাম্প্রতিক কিছু দিয়ে দেবে না, সেটা কিন্তু না। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় সাম্প্রতিক ইস্যুর উপরে চার বাস, কখনো কখনো দেখা যায় ছয় নম্বর দিয়ে থাকে। আপনি যদি ব্যাংকের বিষয়টা চিন্তা করেন, ব্যাংকের যে আপনার প্রিলিমিনারি যে টাইপের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ যদি 20টা সাধারণ জ্ঞান আসে, যার ভিতরে 14টা কিন্তু সাধারণ সাম্প্রতিক ইস্যুগুলোর উপরেই কিন্তু দিয়ে থাকে। সুতরাং সাম্প্রতিক ইস্যু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনি মিলিয়ে নিন, দেখুন আপনার সাম্প্রতিক ইস্যুগুলো আপনি পড়ছেন কিনা। এবারে ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন বেশি নম্বর ধারণকৃত টপিকগুলোকে বাড়তি গুরুত্ব দেওয়া। হ্যাঁ বন্ধুরা, এবং যে আমরা যে ছয় নম্বর যে লক্ষণটা সেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেশি নম্বর ধারণকৃত টপিকগুলোতে
অর্থাৎ আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা, টপিকও স্পর্বেন সেটা একটা বিষয়, আবার গুরুত্বপূর্ণ যেখানে আসলে একাধিক নম্বর ধারণকৃত বা ধরা থাকে এই সকল টপিকগুলোর উপরে আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা এটার উপরে নির্ভর করবে আপনার প্রস্তুতি। হ্যাঁ বন্ধুরা, আমি বিশ্বাস করি যাদের এই ছয়টা যাদের এই লক্ষণ প্রকাশ পাবে তাদের কিন্তু প্রস্তুতি নিশ্চয়ই ভালো এবং তারা কিন্তু নিশ্চয়ই প্রাইমারি পরীক্ষায় টিকতে পারবেন বলে আমি মনে করি। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটির মাধ্যমে আপনাদের যথেষ্ট উপকার হবে বলে আমি মনে করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রতি নিয়ত যে নতুন নতুন ভিডিওগুলো আসবে অবশ্যই তা দেখবেন। তো বন্ধুরা কথা আজকে আর বাড়াবো না, আজকে পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।